আজকে হচ্ছে ভাষা শহীদ দিবস। সরি সরি প্লিজ এটা দিয়েন না, আমার ইজ্জত যাবে। হেলমেট শব্দের অর্থ কি? ও প্লিজ এসব আমি পারবো না। চেয়ার শব্দের অর্থ কি? চেয়ার শব্দের অর্থ হচ্ছে চতুস্তলকীয় কোনো বস্তু যার পরে মানে বিশ্রাম করা যায় বসে এরকম। আপনি? ওর তো পাছা দেখার জায়গা আর কি। অ্যাম্বুলেন্স শব্দের বাংলা কি? এই দিনে কি হয়েছিল? আমাদের দেশটা শহীদ হয়েছিল। থাকার জন্য যেই হোটেল, সেই হোটেলের বাংলাটা কি? এক মিনিট বাংলায় কিছু বলবেন। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেড টিচার। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেড টিচার। হেড টিচার? ও আচ্ছা, প্রধান শিক্ষক। আমি বরেন্দ্র ভার্সিটিতে পড়াশোনা করি, তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছাত্রী। হ্যাঁ, তো আমরা তো জানি দেখা যাচ্ছে হুট করে মানে অপ্রস্তুতভাবে কোশ্চেন করে নিয়েছেন, তো এই কারণে দেখা যাচ্ছে মানে ঠিক মতো বলতেও পারছি না। প্রতি বছর একুশ আসে একুশ যাই, একুশ আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। আর এই একটি দিনে বাংলা ভাষা নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি আমরা। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্যারিস রোডে। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে যাব, তাদের থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দেখব সেই প্রশ্নগুলোর উত্তর কে কীভাবে দেয়। চলুন দর্শক, তাহলে জেনে আসি আজকের উত্তরগুলো কে কীভাবে দিচ্ছে। আজকে কী দিবস? একুশে ফেব্রুয়ারি। কী দিবস? ভাষা শহীদ দিবস। কী দিবস? ভাষা শহীদ দিবস। ভাষা শহীদ দিবস। আচ্ছা, এই দিনে কী হয়েছিল? হেলমেটের বাংলা কি? হেলমেটের বাংলা? হেলমেটের বাংলা তো ভয় লাগে না। কখনো ভাবা হয়েছে যে হেলমেট যে বলছি আমরা, হেলমেটের বাংলা একটা শব্দ আছে, সেটা কি জানার কখনো চিন্তা হয়েছে? না ভাই, হয়নি। আচ্ছা, সেফটি গিয়ার ধরেন একটা। না, ওটা সেফটিটা কি? সেফটি কি শব্দ? ইংলিশ শব্দ। তাহলে আমি বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা, কোন সাবজেক্ট? ইংলিশ। আচ্ছা, আজকে কি দিবস? আজকে হচ্ছে ভাষা শহীদ দিবস, একুশে ফেব্রুয়ারি। কি দিবস? সেটাকে কি দিবস? শহীদ দিবস বল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ও আচ্ছা, সরি সরি প্লিজ এটা দিয়েন না, আমার ইজ্জত যাবে। চেয়ারের বাংলা জানা আছে কিনা? কুরসি। আবার বলেন। কে দ্বারা? ইয়েস, কে দ্বারা? অ্যাম্বুলেন্স? এটা আমি বলতে পারবো না, সরি। এটা কখনো কি মনে হয়েছে যে অ্যাম্বুলেন্স শব্দটা আমরা ব্যবহার করছি, এটার বাংলা জানা উচিত? উচিত কিন্তু জানি না, ইংলিশেই তো বলে ফেলি মানে। আচ্ছা ঠিক আছে, আরেকটা ধরতে চাই, হেলমেট শব্দের অর্থ কি? ও প্লিজ এসব আমি পারবো না, সরি। এক মিনিট কথা বলবেন আপনি বাংলায়। আমার নাম মাইশা, আমার বাসা রাজশাহীতে, আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করি। এক মিনিট হয়ে গেছে। না হয়নি, 30 সেকেন্ড হয়েছে। আপনি যেহেতু সুন্দর একটি বাইক নিয়ে আছেন, আপনার হেলমেট আছে কিনা আপনার কাছে? আছে। এই হেলমেট শব্দের বাংলা কি? এই তো মুশকিল। হেল অর্থ দোজক, হ্যাঁ, মেট অর্থ বন্ধু। এটা কিন্তু অন ক্যামেরা সবাই জানবে, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। ওকে, এক মিনিট বাংলায় কথা বলবেন। আচ্ছা, আমার নাম মেফতা হুনজানার সিনথি, আমি বরেন্দ্র ভার্সিটিতে পড়াশোনা করি, তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছাত্রী। আবার শুরু থেকে, এরপরে যান। কি বল? অ্যাম্বুলেন্স শব্দের বাংলা কি? জানা আছে? সেদিন ফেসবুকে দেখছিলাম, কমেন্টে ভুলে গেছি। আচ্ছা, আজকে কি দিবস? আজকে হচ্ছে ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আমরা খুব স্মার্ট একজন ভাইয়াকে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। আজকে কি দিবস? আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। কতজন শহীদ ছিল এখানে? প্রায় শহীদ ছিল হচ্ছে যে মানে ভাষা শহীদ অ্যাকচুয়ালি কতজন ছিল? ভাষা শহীদ ছিল, এটা শিওর আমার জানা নাই ভাইয়া।
এই ভাষা দিবসে কয়জন শহীদ হয়েছিল জানা আছে? এটা তো জানা নাই, না ঠিক জানা নাই, তবে নাম আছে রফিক জব্বার। হেলমেট তো আবিধানিক অর্থ তারা জানা নাই। অ্যাকচুয়ালি অর্থ কী, বাংলাটা কী হেলমেটের? বাংলা বলতে গেলে তখন বাংলাতে হেলমেট বাংলাই বলে। হোটেলের বাংলা কী? হোটেলের বাংলা কী, যে হোটেলে আমরা খাই না থাকি, খাই রেস্তোরাঁ। কতজন শহীদ হয়েছিল? কতজন অ্যাপ্রক্সিমেটলি কত তো তা তো জানি না, লাখ লাখ জন শহীদ হয়েছে। জি লক্ষ লক্ষ জন শহীদ হয়েছে, তাই না? ভাষা আন্দোলনের সময় মেবি। হ্যাঁ আপনার কি মনে হয় যে হোটেলে থাকা যায় খাওয়া না, সেই হোটেলের বাংলা কি? আচ্ছা আমি বলবো, আবাসিক টাইপের কিছু। চেয়ার শব্দের অর্থ কি? চেয়ার শব্দের অর্থ হচ্ছে চতুস্তলকীয় কোনো বস্তু যার পরে মানে বিশ্রাম করা যায় বসে এরকম। আপনি? ওই তো পাছা রাখার জায়গা আর কি। একুশে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা দিবস। আচ্ছা কত সালে হয়েছিল? 1952 সাল। কতজন শহীদ হয়েছিল সেটা এক্স্যাক্ট মনে নাই ভাইয়া। আচ্ছা তাহলে মাতৃভাষার জন্য তো জীবন দিয়েছিল রফিক, সালাম, বরকত, জব্বার। জব্বার তো কতজন অ্যাকচুয়ালি জানার ইচ্ছাটা কখনো হয়নি? হ্যাঁ তো আমরা তো জানি, দেখা যাচ্ছে হুট করে মানে অপ্রস্তুতভাবে কোয়েশ্চেন করে নিয়েছেন, তো এই কারণে দেখা যাচ্ছে মানে ঠিক মতো বলতেও পারছি না। অ্যাম্বুলেন্সের বাংলা? অ্যাম্বুলেন্সই মনে হয়। শিওর না? যাত্রীবাহী কি যেন বাহী একটা, না না অ্যাম্বুলেন্সের বাংলা মনে হয় অ্যাম্বুলেন্স। রোগীবাহী গাড়ি? রোগীবাহী, হ্যাঁ রোগীবাহী গাড়ি। থাকার জন্য যে হোটেল, সেই হোটেলের বাংলা কি? রেস্তোরাঁ? ভেবে বলেন, থাকার জন্য হোটেল রেস্তোরাঁ কিভাবে হয়? হোটেল, হোটেলের বাংলাটা কি? আবাসিক মনে পড়ছে না। থাকার জন্য যেই হোটেল, সেই হোটেলের বাংলাটা কি? আপনি? একটু মনে পড়তেছে না। আপনি? মনে পড়তেছে না। এক মিনিট বাংলায় কিছু বলবেন, এক মিনিট বাংলায় বলতে হবে। আমার নাম সেজুতি হোসেন সুহা, আমি নাটোর থেকে আসছি, আর এখন কি বলবো, এক মিনিট বলতে হবে? আচ্ছা, আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেড টিচার, আর আমার মা গৃহিণী, আর কি বলবো, আমরা দুই বোন, আর কিছু বলার নেই আপাতত। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেড টিচার। হেড টিচার? ও আচ্ছা, প্রধান শিক্ষক। আজকে কি দিবস? আজকে মাতৃভাষা দিবস। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা এই দিনে কি হয়েছিল? এই দিনে আসলে আমাদের দেশটা শহীদ হয়েছিল। দেশটা শহীদ হয়েছিল? দুঃখিত, আসলে ভুল হয়েছে মনে হয় আমার উত্তরটা। হেলমেটের বাংলা কি? অ্যাম্বুলেন্সের বাংলা কি? অ্যাম্বুলেন্স। চেয়ার বাংলা কি? চেয়ারের জানা আছে? না ভাই জানা নাই। বসার পাত্র মানে চেয়ার,